আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সৃষ্টির যে সৃষ্টির পর্বে আল্লাহ কোথায় ছিলেন, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, নেট দুনিয়ায় এই প্রশ্নটা খুব ঘুরপাক খায়। এসব প্রশ্ন করে আস্তিক নাস্তিক অনেকে বিতর্কে জড়ায়। আমার মতে মহান আল্লাহ তাআলা সম্পর্কে এসব চিন্তাভাবনা করা বা ভিডিও বানিয়ে ছাড়া পুরোটাই অবান্তর। আল্লাহ কিভাবে সৃষ্টি, কোথায় ছিলেন, কাকে আগে সৃষ্টি করেছেন, এসব নয় চিন্তা করতে হবে আল্লাহ সৃষ্টি ও তার মহত্ব ও বিশালতা নিয়ে। যদিও তার সৃষ্টির কৌশল ও বিশালতা মানুষের পক্ষে জানা সম্ভব নয়, অনেকে এসব নিয়ে আলোচনার সময় বিভিন্ন হাদিসের উদাহরণ টানে। তাদের মনে রাখা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ, ঠিক তার পক্ষেও আল্লাহ সম্পর্কে আমাদের চাইতে বেশি জানাটা অসম্ভব ছিল। যতটুকু না আল্লাহ তাআলা তাকে জানিয়েছে সেটুকু ছাড়া মানুষের কল্যাণের জন্য আল্লাহ ওনাকে মনোনীত করেছে। তাই আলেমদের উচিত এসব বিষয়ে বিতর্কে না যাওয়া, এসব বিষয়ে তর্কে রাসূলকে টেনে না আনা, কারণ তার হাদিসের ভুল ব্যাখ্যা অন্যায় পাপ। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন উপদেশ ও মন্তব্য দিয়েছে, নিজে না জানলে উহির জন্য অপেক্ষা করেছে। যতটুকু আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পেরেছি সেটুকুই চূড়ান্ত সত্য। উহি ছাড়া রাসূলের কোথাও বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হবে। এক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একবার একদল লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে রাসূল, পঙ্কপাল ও পোকামাকড়ের আক্রমণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখন কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ফসল ঢেকে দাও। লোকজন তাই, কিন্তু দেখা গেল সে বছর ফসল আগের বছরের তুলনায় আরো কম হয়েছে। লোকজন আবার তার কাছে আসলে তিনি বললেন, আল্লাহ ওহির ছাড়া আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ, তোমরা ফসল উন্নত রাখো, তাতে আল্লাহ মঙ্গল রেখেছে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে। সৃষ্টির শুরুতে আল্লাহ আরশ যদি পানির উপর হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় আল্লাহ পানি আগে সৃষ্টি করেছেন। পানি তো আর এমনি এমনি হয় না, পানির রয়েছে অনেক মৌলিক উপাদান। তাই বলা চলে পানি সৃষ্টির আগে আল্লাহ পানির সেসব মৌলিক উপাদান সৃষ্টি করেছেন। আবার বলা যায় পানি তো এমনি এমনি থাকে না, পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের প্রয়োজন। তাহলে আল্লাহর আগে পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের সৃষ্টি। আবার বলতে পারেন নদী নালা পুকুরের সমুদ্রের সৃষ্টি আল্লাহ তাআলা এসব সৃষ্টির উপাদান সৃষ্টি করেছে। আবার হাদিসে বলা হয়েছে তখন আল্লাহ ছিলেন মেঘের, তাহলে বলা যায় আল্লাহ সবার আগে মেঘ সৃষ্টি করেছে। অনুরূপভাবে বলা যায় আল্লাহ মেঘের সৃষ্টির আগে মেঘের উপাদান সৃষ্টি করেছে। আবার যদি বলি আল্লাহ পানি ও মেঘ সৃষ্টির আগে তার আরও সুপুষি সৃষ্টি করেছে, তাহলে কি ছেলে দিতে পারবে। তাই এসব আলোচনা একেবারে অবান্ত, মূর্খরাই এসব নিয়ে তর্কে জড়ায় ও মতামত দেয়। আল্লাহ তার নিজ সম্পর্কে পবিত্র কোরআনে যতটুকু জানিয়েছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাক, কারণ অন্যথায় মানুষের বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই আল্লাহ নয় আল্লাহ সৃষ্টি সম্পর্কে বেশি বেশি ভাবতে ও চিন্তা করতে হবে, কারণ আল্লাহ বলেছে সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। আল্লাহ সন্তুষ্টি হলে তিনি সকল প্রশ্নের উত্তর আমাদের অন্তরে দান করবে। পরিশেষে বলা যায় যে আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছু ধারক, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে, সম্মুখের অথবা পশ্চাতে সবই তিনি অবগত আছে। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানে কিছুই তারা আয়ত্ত করতে পারে না।
তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। আয়াতুল কুরসি। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।